দেখি আমার একটু আসতে দেরি হয়ে গেল, সব যোগাযোগ তো করে ফেলেছেন? হ্যাঁ ঠাকুরমশাই, ঠাকুরমশাই বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ সব তো রেডি দেখছি মনে হয়। বাহ বাহ বাহ, বেশ অনেক রকম প্রসাদ খাবার দাবার বেশ সাজিয়ে দিয়েছেন দেখছি মাকে। বাহ, আপনারা বলে কথা, তা দাদাকে ওই দাদাকে দেখতে পাচ্ছি না বৌদি? ও ঠিক তো বেরোলো, দোকানে গেল, একটু কটা ওষুধ আনতে গেল। দাদার আসতে কতক্ষণ লাগবে? না ও তো আপনার জন্য বসেছিল, অনেকক্ষণ ওয়েট করছিল। আপনার এত দেরি হয়ে গেল, আপনি তো বলেছিলেন সেই 10টায় আসবেন, এখন 12টা বেজে গেল, তো সেই কারণে ওয়েট করে করে ও ভাবলো আপনি তার পরে আসবেন, তাই বেরোলেই মাত্র। আমার তো ওই 24টা বাড়িতে পুজো করতে গিয়ে বোঝেন তো দেরি হয়ে গেল একটু। যাই হোক, আমি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি পুজো করে দিচ্ছি, খুব ভালোভাবে। হ্যাঁ সে তো জানি। তা বৌদি আমার জন্য একটু জল নিয়ে আসুন খাবার। হ্যাঁ এনেছেন? এরকম রাখুন, পরে খেয়ে নেবো। একটু চা করে আনবেন বৌদি, লিকার চা। আমি পুজো শুরু করছি, আপনি নিয়ে আসুন, তাড়াতাড়ি করে চট করে বসে পড়বেন। হ্যাঁ চা খাবেন? আসলে পুজোটা তো হয়ে গেছে, আমি শুরু করছি। হ্যাঁ হ্যাঁ আপনি আপনি চট করে 2 মিনিটে চা করে আনুন, আপনাদের তো টি মেকার আছে, একটু একটু নিয়ে আসুন না বৌদি। আচ্ছা 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 আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি ঠাকুরমশাই, আপনি পুজোটা করতে থাকুন, আমি এক্ষুনি এক্ষুনি 2 মিনিটের মধ্যে নিয়ে চলে আসছি, তারপর আমি সঞ্জলি দেবো। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে মুক্তা হারে মুক্তা হারে ওম নমো হরে হরে ওম নমো হরে 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 মুক্তা হরে জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তা হারে। এটা মেরে দিন দিন আপনি মায়ের প্রসাদ থেকে সবকিছু এরকম ভাবে খাচ্ছেন পুজো দেওয়ার নাম করে? ছি ছি ছি, হায় হায়, কি পাপ লাগবে ঠাকুরমশাই, এটা আপনি কি করছেন? না মানে কি, মা আমাকে দেখা দিল, দেখা দিয়ে বললো যে তুই ফলগুলো খেয়ে নে, তাহলে ওদের পরিবারের কল্যাণ হবে। আপনি মায়ের প্রসাদ সব খেয়ে নিচ্ছেন আমাকে ওই ঘরে পাঠিয়ে, এই কারণে আপনি জল চাইছিলেন চা চাইছিলেন? খাবারগুলো আমাকে খেতে বললো, তাই আমি পুজো করতে করতে একটু খাচ্ছি, আসলে আমার মাধ্যমে মাই খাচ্ছে, আপনাদের যে সন্তান হবে দেখবেন একদম পরিপূর্ণ বিদ্যার্থী হবে। না 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 না, আমাকে কিচ্ছু বলে দেখবেন না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, আপনি রাত্রি পুজোটা শেষ করুন। হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে আমার পুজো। হ্যাঁ আমার দক্ষিণাটা দিন দিন দিন, পুজো কমপ্লিট, পুজো কমপ্লিট, পুজো শেষ হয়ে গেল। আমি তাহলে উঠি, পরের বার আবার ডাকবেন কিন্তু আমাকে। হ্যাঁ ঠিক আছে বৌদি, আমি আসি। আচ্ছা পরের বার, এইবার কোনো পুজো করলো না, সব কিছু খেয়ে নিল নিজে, আমাকে পাঠিয়ে দিল, পুজো উপস্থিত দিল না, 3 মিনিট লাগলো না পুজো করতে, সব ঠিক হয়ে গেছে, পরের বার দাদা, আমি বলে দেবো যে পরের বার আপনাকে না ডাকি, পরের বার। শুরু করি পুজো। হ্যাঁ জয় মা, জয় মা। হ্যাঁ ঠাকুরমশাই আপনি শুরু করুন পুজো। নমস্ত
সরস্বতী। কি মন্ত্র করছেন আপনি ঠাকুর মশাই? মন্ত্র সরস্বতী ঠাকুরে? আপনারা বুঝতে পারবেন না, এটা হচ্ছে বেদ মন্ত্র, সরস্বতী ঠাকুরের সাথে আধ্যাত্মিক ভাবে এরা সম্পর্ক স্থাপন করছি আমি মনের দিক থেকে। একমাত্র ব্রাহ্মণ আর পুরোহিত ছাড়া এটা কেউ বুঝবে না। কি সব বলছেন আপনি? আপনি জানেন শ্রাদ্ধের মন্ত্র? আমি ঠিক মন্ত্র বলছি। শান্ত হন, বদনাম হয়ে যাবে আমার। শান্ত হন, বাপরে আমি কাটি জন্মা 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 জন্মা।